গত সোমবার আমরা ফুল ফ্যামিলি মিলে কেরানীগঞ্জের পাসপোর্ট অফিসে গিয়েছিলাম আমাদের পাসপোর্টগুলোকে রিনিউ করার জন্য। সেখানকার কাজ শেষ করার পর ভাবলাম মাওয়াঘাট আর পদ্মা সেতু থেকে ঘুরে আসা যেতে পারে, কারণ এর আগে পদ্মা সেতু আমাদের ঘুরে দেখা হয়নি। কিন্তু আসলে আমরা পদ্মা সেতু ক্রস করেও আরও অনেক দূর এগিয়ে গিয়েছিলাম লং ড্রাইভে, আর সেখান থেকে রিটার্ন করতে করতে আমাদের খিদে লেগে যায়, যে কারণে প্রজেক্ট হিলসাতে আসা। প্রজেক্ট হিলসা এর আগে আমাদের ভিজিট করা হয়নি, আর এটা যখন ফার্স্ট ওপেন হয় তখন অনেক কন্ট্রোভার্সি হয়েছিল আর এটার অনেক নেগেটিভ রিভিউ ছিল, যে কারণে আমরাও প্রথমে অনেকটা স্কেপটিক্যাল ছিলাম এটার সার্ভিস নিয়ে। কিন্তু একবার যখন আমরা এখানে এসে পৌঁছালাম তখন এটার টোটাল এনভায়রনমেন্ট আর আউটলুক দেখে আমাদের মাইন্ডসেট অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। প্রজেক্ট হিলসায় কিন্তু বড় পরিসরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সো যারা গাড়ির সেফটি নিয়ে চিন্তিত তাদেরকে আর চিন্তা করতে হবে না। এই রেস্টুরেন্টটা আকারে আয়তনে অনেক বড়, ইনফ্যাক্ট এটা বাংলাদেশের সবচেয়ে বড় রেস্টুরেন্ট এরিয়া ওয়াইজ, আর এই রেস্টুরেন্টের সব কিছুতে কিন্তু একটা প্রিমিয়াম ভাইভ ছিল। এই ধরনের রেস্টুরেন্ট আমরা সাধারণত গুলশান বনানী ধানমন্ডি এরিয়াতেই দেখি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ছেলেদের ওয়াশরুম, আমি বাইরে থেকে ফুটেজ নিয়ে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, আর এটা ঠিক পাশেই হচ্ছে লেডিস ওয়াশরুম। আমি যখনই কোনো পাবলিক প্লেসে যাই তখন আমার কাছে ওয়াশরুম বা টয়লেটটা অনেক বেশি ম্যাটার করে। টয়লেট যদি ভালো থাকে আমার কাছে টোটাল এক্সপিরিয়েন্সটা ভালো লাগে, যদি টয়লেট খারাপ থাকে তাহলে টোটাল এক্সপিরিয়েন্সটাই আমার খারাপ লাগে। আমার মতো যাদের ওসিডি আছে তাদের জন্য আমি এই ইনফরমেশনটা শেয়ার করলাম। তো যেটা বলছিলাম যে এই রেস্টুরেন্টের সব কিছু ইন্টেরিয়র থেকে শুরু করে সব কিছুতে একটা প্রিমিয়াম ভাইব আছে, আর এরকম এলাকাতে এই ধরনের রেস্টুরেন্ট থাকাটা কিন্তু একটা ভালো ব্যাপার। কিন্তু একটা রেস্টুরেন্টের আউটলুকই তো সব কিছু না, অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা ম্যাটার করে সেটার ফুড আর সেইটার সার্ভিসের উপর। ফুড নিয়ে পরে কথা বলবো, রেস্টুরেন্টটা নিয়ে আরেকটু কথা বলে নেই। এটা হচ্ছে ডুপ্লেক্স একটা রেস্টুরেন্ট, এটার নিচে বসার ব্যবস্থা আছে আবার দোতলায়ও বসার ব্যবস্থা আছে, কিন্তু নিচে বসার যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা অনেক বড় আর কমফোর্টেবল, তাই আমরা নিচতলাতেই বসেছিলাম। আর যেহেতু রেস্টুরেন্টটা অনেক বড়, অলমোস্ট একটা স্টেডিয়ামের সাইজ, তাই ইনডোর হওয়াতেও আমাদের কিন্তু আউটডোরের মতো একটা ফিল হচ্ছিল। আর এটা যখন ফার্স্ট ওপেন হয় তখন কিন্তু অনেক রাশ ছিল, অনেক হাইপে ছিল এটা, সো অনেক মানুষ আসতো, দীর্ঘ লাইন হতো, অনেকেই শুনেছি যে ঢুকতে না পেরে ফেরত চলে যেত, পরের দিন হয়তো আবার আসতো। কিন্তু এখন যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে তাই সেদিন আর তেমন কোনো রাশ ছিল না, মোটামুটি আমরা কয়েকজনই ছিলাম। এই রেস্টুরেন্টটা একটা ওপেন কিচেন বেসড, আর এখানে অনেক ধরনের মাছ ডিসপ্লে করে রাখা আছে, লবস্টার আছে, ইলিশ আছে, ক্র্যাবস আছে, কোরাল, রূপচাঁদা, এই ধরনের মাছ আছে। যাদের যেটা পছন্দ তারা সেটা সিলেক্ট করে অর্ডার করলে শেফ ফ্রেশলি কুক করে আপনাদেরকে প্রিপেয়ার করে দিবে আর কি। তো এই রেস্টুরেন্টটা যেটা বললাম যে এটা একটা ওপেন কিচেন বেসড, আর কিচেনের সাইজ কিন্তু বিশাল বড়। এই যে এখানে অনেক ধরনের মাছ দেখা যাচ্ছে, আর আমরা শুনেছিলাম এই রেস্টুরেন্টে মাছের প্রাইস অনেক বেশি, সব কিছুর প্রাইস অনেক বেশি। এখানে এসে দেখলাম যে হ্যাঁ ট্রু, এখানে 1-2 কেজি ওজনের একটা ইলিশ মাছের যে দাম, সেই দামে কিন্তু বাইরে থেকে আরও 2টা এক্সট্রা ইলিশ মাছ আপনি কিনতে পারবেন, এতটাই দাম। কিন্তু তারপরও যেহেতু এনভায়রনমেন্টটা অন্যরকম তাই তাদের কাছে এই প্রাইসটা জাস্টিফাইড, এই রেস্টুরেন্টের যারা কর্তৃপক্ষ তাদের কাছে। এখানে দেখলাম যে কয়েকজন মাছ নিয়ে ফটোশ্যুট করতেছে, তো আমরা আবার এই বিপদে আমাদেরকে পড়তে হয়নি প্রাইসের বিপদে, কারণ আমরা ইলিশ মাছ খাইনি। আমরা সেদিন একটু অন্যরকম খেতে চাচ্ছিলাম, হালকা খাচ্ছিলাম, ডিনার করতে চাচ্ছিলাম না, যদিও আমাদের খাওয়াটা লাস্টের দিকে অনেক ভারী হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে লাইফ কিচেনের পাশে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যারা লাইফ কিচেন দেখতে দেখতে খেতে চান, খাওয়াটা এনজয় করতে চান, তারা এখানে বসতে পারেন। এখানে বসে খাওয়া অর্ডার করলে শেফ আপনার চোখের সামনেই জিনিসটা প্রিপেয়ার করে কুক করে আপনাকে সার্ভ করে দিবে। আর যারা আমাদের মতো এরকম লাইফ কিচেনের পাশে বসতে চান না তাদের জন্য দূরে বসার ব্যবস্থা আছে, যেহেতু রেস্টুরেন্টটা অনেক বড় তাই এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক মানে হিউজ, অনেক বেশি, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো জায়গাতে বসতে পারেন। এবার আমি একটু বলি এই রেস্টুরেন্টের কর্তৃপক্ষদের ব্যবহার নিয়ে। ওয়েটারের ব্যবহার আমার কাছে খুব বেশি খারাপও লাগে নাই, খুব ভালোও লাগে নাই, একটা এভারেজ সার্ভিস তারা দিয়েছে।
আরেকটু কর্ডিয়াল তারা হতে পারত। আমি যখন ভিডিও করছিলাম তখন তারা এসে আমাকে বারবার মানা করছিল যে ভিডিও করা যাবে না, কিন্তু এদের ম্যানেজারকে আমার অনেক ভালো লেগেছে। উনি আবার আমাকে যখন দেখেন তখন বলেন যে এনাকে ভিডিও করতে দাও, উনি ফ্যামিলি নিয়ে এসেছেন, এবং উনি ওয়েটারদেরকে ইনস্ট্রাক্ট করেন যে আমাদেরকে যেন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। এই হচ্ছে আমাদের ফুড। আমরা সেদিন কোনো ভাত খিচুড়ি ইলিশ মাছের দিকে যাইনি, অন্যান্য খাওয়া খেয়েছি, যে কারণে যেটা বললাম যে প্রাইসের ঝামেলায় খুব একটা পড়তে হয়নি আমাদেরকে। ফুড একটা ব্যক্তিগত বিষয়, তাই এটা নিয়ে খুব বেশি দেখাচ্ছি না, হালকা করে একটু দেখাচ্ছি। আমরা সেদিন নিয়েছিলাম বাটার নান, বাটার চিকেন, তান্দুরি চিকেন, মিক্সড হাক্কা নুডলস, এই জাতীয় খাওয়াই খেয়েছিলাম। আর খাওয়ার কোয়ালিটি নিয়ে যদি আমি বলি তাহলে বলবো যে বাটার নান আর বাটার চিকেনটা আমাদের অনেক ভালো লেগেছে, আমরা চেটেপুটে খেয়েছি। তারপর সবচেয়ে ভালো লেগেছে তান্দুরি চিকেনটা। আর যদি মিক্সড হাক্কা নুডলসের কথা বলি তাহলে সে বলবো যে সেটা খুব বেশি ভালো লাগেনি, খুব খারাপও লাগেনি, সেটা একটা এভারেজ টাইপের নুডলস ছিল। আর এদের খাবারের পোর্শনটা কিন্তু অনেক ভালো। আমরা টোটাল 6 জন ছিলাম, ড্রাইভার সহ 8 জন, আমরা 8 জনের খাওয়াই অর্ডার করেছিলাম। কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে যে কী কী খেয়েছি আমরা, আমরা নিয়েছিলাম তান্দুরি, বাটার নান, বাটার চিকেন, মিক্সড হাক্কা নুডলস 8 জনের জন্য। কিন্তু তাদের পোর্শন অনেক বেশি ছিল, যে কারণে আমরা খাওয়া খেয়ে শেষ করতে পারিনি এবং অনেকখানি আমাদেরকে পার্সেল নিয়ে নিতে হয়েছিল। আর খাওয়ার সার্ভিস অনেক ভালো। খাওয়ার শেষে তো কফি না খেলে হবে না, তো আমি কফি খেয়েছিলাম, প্যারেন্টসরা হয়তো চা খেয়েছিল। তো কফি নিয়ে যদি বলি তাহলে বলবো যে কফির মান অনেক বেশি প্রশংসা করার মতো না, আবার খুব যে খারাপ এমনও না, একটা এভারেজ মিক্সড হাক্কা নুডলসটার মতো। কিন্তু এটার প্রাইস ছিল 200 টাকা প্রবাবলি। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই কফির প্রাইস 200 টাকা অর্থিত না, এটা 100-120 টাকা হলে ভালো হতো, বাট কমপ্লেন করার মতোও কিছু না। এটা হচ্ছে প্রাইস লিস্ট। বাটার চিকেন 480, নান 100, কাপুচিনো 200, তান্দুরি 400, মশালাটি 120, মিক্সড হাক্কা নুডলস 400। তো এই টোটাল বিল এসেছিল আমাদের 5,500 টাকার। তো আজকের মতো এটাই ছিল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার।